আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস লাইফ ইউএসএ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা পরিবারের সবাই মিলে একটা স্টোরে যাচ্ছি। আজকে আমরা যে স্টোরে যাচ্ছি ওইটার নাম হচ্ছে কস্কো হোলসেল। আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা, সূর্যের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন বিকেল হয়ে গিয়েছে। তো আজকে যাচ্ছি আমরা ফ্রিওয়ে দিয়ে। এখানকার ফ্রিওয়েগুলো অনেক সুন্দর, তাই আমি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার ট্রাই করেছি। যেতে যেতে কস্কো কোম্পানির কিছু স্টোরি বলবো। এটা হচ্ছে একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল কর্পোরেশন। আমেরিকার পাশাপাশি পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতেও এর ওয়্যার হাউস রয়েছে, লাইক ফ্রান্সে আছে, স্পেনে আছে, অস্ট্রেলিয়াতে আছে, মেক্সিকোতে আছে, অ্যান্ড আমাদের নেইবার কান্ট্রি কানাডাতেও এর ওয়্যার হাউস রয়েছে। তবে এই কস্কো হোলসেল কর্পোরেশনের হেডকোয়ার্টার কিন্তু আমাদের আমেরিকাতেই, আর এটা হচ্ছে ওয়াশিংটনে। আমরা স্টোরে চলে আসছি। এটা হচ্ছে এদের পার্কিং লট। মিশিগানে এদের চেন হচ্ছে অনলি 16, আর সবচেয়ে বেশি চেন হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, ওইখানে হচ্ছে 131, তারপর হচ্ছে টেক্সাসে। আর এইখানে কোনো কিছু কেনাকাটা করতে হলে এদের মেম্বারশিপ কার্ড লাগে, বিকজ ওরা ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে না, আর এটাই হচ্ছে এদের রুলস। সো আমাদের মেম্বারশিপ কার্ড আছে, আমরা এখানে যে কেনাকাটা করতে পারবো। অ্যাজ ইউজুয়াল স্টোরের ভেতরে যাওয়ার আগে আমরা আমাদের কার্ড নিয়ে নিচ্ছি। সবাই সবার মতো করে তাদের কার্ড নিয়ে নিচ্ছে। আজকে মানডে ছিল, ভাবিনি যে এত ভিড় হবে। তো ভিতরে চলে আসলাম। ভিতরে ঢুকতেই ছিল ক্যাশুনাটের আইল। এখানে ছিল রোস্টেড ক্যাশুনাট, মিক্স নাটস অ্যান্ড অর্গানিক ক্যাশুনাটস। তো আমাদের বাসায় আছে অলরেডি অর্গানিক ওয়ান, আজকে নিচ্ছি রোস্টেড ওয়ান। এর পাশে ছিল স্টেনলেস স্টিলের কিছু ননস্টিক ফ্রাইং প্যান, ওইগুলো পেয়ারিংয়ে আসছিল। তো আম্মু দেখতেছিলেন ওনার বেশ পছন্দই হয়েছে, তো আমরা আজকে এক জোড়া নিয়েছি এখান থেকে। আসলে কোনো জিনিস অ্যাকচুয়ালি প্ল্যান করে কেনা হয় না, সাডেনলি হয়ে যায়। কস্কোতে ঢোকার সাথে সাথে সবার নজরে আরেকটা জিনিস পড়ে। এটা হচ্ছে এই বড় একটা কাচের বক্সের মধ্যে বেশ সিকিউরড করা কিছু জুয়েলারি। এগুলো হচ্ছে সবগুলাই ডায়মন্ডের জুয়েলারি। এখানে দেখতে পাচ্ছেন নেকলেস, সাথে সবগুলোর প্রাইস দেওয়া আছে। আর এই পাশে ছিল রিংস, এগুলো কিন্তু প্লাটিনামের মধ্যে ডায়মন্ড বসানো, আবার হোয়াইট গোল্ডের মধ্যে ডায়মন্ড বসানো আছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু পার্ল সেট, আর এই পাশে হচ্ছে ব্রেসলেটস, এগেইন কিছু নেকলেস, আরও অনেক কিছু এখানে আছে। এখানে ছিল কিছু কম্পিউটার সেট, এগুলো ছিল 3-পিস কম্পিউটার সেট। আমরা খুঁজতেছিলাম কুইন সাইজ, বিকজ কিং সাইজ অনেক বড় হয়ে যায়, সামলানো যায় না এগুলা। আর ডিজাইনও খুঁজতেছিলাম, দেখা গেল সবগুলো একদম কমন ডিজাইন, ডিফারেন্ট কিছু নাই, তারপর আর নেওয়া হয়নি। তারপর দেখতেছিলাম কিছু ডেকোরেটিং পিলো, এগুলো যা ছিল সবগুলাই বিশাল বড় বড় সাইজের, মিডিয়াম সাইজের মধ্যে কিছুই ছিল না, তারপর আর নেওয়া হয়নি। এদিকে ছিল কিছু ব্ল্যাঙ্কেট, এখানে ছিল গ্যাস গ্রিল, এটা তো সামারে খুবই বেশি সেল হয়, প্রাইসও দেওয়া আছে। আজকে আমরা কস্কোতে এসেছিলাম মেনলি একটা রাগ কেনার জন্য। আমাদের দরকার ছিল 5x7 একটা রাগ। তো এখানে সবগুলো হচ্ছে রাগ, বিভিন্ন মেজারমেন্টের দেওয়া আছে।
আমরা খুঁজতেছিলাম কোনগুলো ভালো ডিজাইন হবে। এখন তো এইগুলাই লাইক হোয়াইটের মধ্যে ডিজাইনগুলো বেশি ভালো চলছে। তো আমরা যে সাইজের খুঁজছিলাম এটা পেয়ে গিয়েছি। কোস্কো তার মেম্বার্সদের জন্য অলওয়েজ ভালো মানের ভালো কোয়ালিটির জিনিসপত্র রাখে, আর এখানে সব সময় সিজনাল জিনিসপত্রই পাওয়া যায়। কোস্কোতে কিন্তু সিরামিকের জিনিসপত্র পাওয়া যায়। এটা ছিল 16 পিসের একটা ডিনার সেট, ডিনার ওয়্যার, আর এটা ছিল একটা 10 পিসের ব্যাম্বো অর্গানাইজার বক্স, আর এই পাশে আছে 38 পিসের একটা ফুড কন্টেইনার সেট। এগুলো ছিল স্টেনলেস স্টিলের 2 পিস সাসপেন সেট। কোস্কোর জিনিস অলওয়েজ ভালো কোয়ালিটির হয়, এজন্য দামও একটু বেশি থাকে। আর এই দিকে ছিল কিচেন ওয়্যার, এই কন্টেইনার সেটটা আমাদের বাসায় অলরেডি আছে। এটা হচ্ছিল 9 পিসের একটা পপ কন্টেইনার সেট। এখানে আছে ম্যাট্রেস। আমাদের বাসার সবগুলো ম্যাট্রেসই কিন্তু কস্কো থেকে নেওয়া। এখানের ম্যাট্রেসগুলো অনেক ভালো। কস্কোতে কিন্তু ভালো ভালো ফার্নিচারও পাওয়া যায়, তবে এদের কালেকশনে ওরা বেশি কিছু রাখে না, যা রাখে ভালো মানেরই রাখে। এই পাশে ছিল রেফ্রিজারেটর। এই দিকে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বিভিন্ন ছোট বড় সাইজের রেফ্রিজারেটর, আর এখানে একটা ওপেন করে রাখা আছে কাস্টমারদের জন্য, ওরা যাতে ভালো করে দেখতে পারে। এটা হচ্ছিল এলজি ব্র্যান্ডের একটা রেফ্রিজারেটর। এই আইলে দেখতে পাচ্ছেন অনেক ফ্লেভারের ফ্রুট জুসেস, এইগুলো অ্যালকোহলিক অর নন অ্যালকোহলিক আম নট শিওর। কস্কো কিন্তু তাদের মেম্বার্সদের জন্য ওয়াইনও রাখে। এটা কি আমরা সবাই জানি, এটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। এটা বাংলাদেশের খুবই একটা নন ফ্রুট ডালিম। এখানে প্রাইস দেওয়া ছিল। আর কোস্কোতে হচ্ছে আরেকটা জিনিস, এখানে সব কিছু কেস বা প্যাকেট আকারে আসে। আমরা যদি কিনি তাহলে পুরো কেস অথবা প্যাকেটটাই কিনতে হয়। এগুলো ছিল লেবু, আর এই পাশে হচ্ছে তরমুজ। এখানে প্রাইস আছে। এগুলো হচ্ছে ডেনিশ পেস্ট্রি, এগুলোর কয়েকটা ফ্লেভার আছে। এখানে হচ্ছে ক্রিম চিজের দেওয়া, এটা কিন্তু অনেক মজার, বাট মিষ্টি একটু বেশি। অন্যান্য স্টোরের মতো কোস্কো হোলসেল ও বার্থডে কেক পাওয়া যায়, আবার কাস্টমাইজও করা যায়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লেভারের কেক, তবে অন্যান্য স্টোরের চেয়ে এখানকার কেকগুলো একটু বড় সাইজের হয়। এগুলো হচ্ছে টিরামিসু। এখানে আছে অ্যাপল পাই, আর এটা হচ্ছে পিকন পাই। এখানে ভালো পাইও পাওয়া যায়। আর এইদিকে ছিল বিভিন্ন ধরনের মিট ভালো মতো প্যাকেজিং করা, আর এই পাশে আছে বিভিন্ন ধরনের সালাদ বক্স। আর এইগুলো তো ড্রিঙ্কিং ওয়াটার,
আমাদের বাসার ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে নেওয়া হয়, আর এখানে হচ্ছে ডেইরি মিল্ক। আজকে মেনলি কী কী কিনেছি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে নিয়েছি হচ্ছে একটা কুকি বক্স। কস্কোতে সব জিনিসই কিন্তু বক্স আকারে আসে আর বড় বড় বক্স থাকে। আর এইটা ছিল পিটা ব্রেড। আজকে এখান থেকে আমরা হানিও নিয়েছি। এখানে তিন ধরনের হানি ছিল। এটা হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার হানি, এটা আর্জেন্টিনার প্রোডাক্ট। আর এটা ছিল মিশিগানের প্রোডাক্ট, এটা র হানি আনফিল্টার্ড। আর এর পাশে আছে আরেকটা হানি, ওইটাও র হানি, ওইটা একটু ডার্ক কালারের। আমার কেন জানি যেটা দেখতে ভালো লাগে না, এটা খেতেও বা মন চায় না, তাই আর নেওয়া হয়নি, নিয়েছি এইটা। তারপর নিয়েছি পিনাট বাটার। জেফের পিনাট বাটার আমার কাছে বেস্ট মনে হয়, এটা টুইন প্যাকে থাকে। এই আইলে আছে বিভিন্ন ফ্লেভারের সিরিয়াল। আমাদের বাসায় বেশিরভাগ সিরিয়ালগুলো এখান থেকেই নেওয়া হয়, আর এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেড আমাদের বাসায়। এখানে কোলারে ওয়াফল রাখা আছে, এটা ব্রেকফাস্টের জন্য আসলেই অনেক ভালো, যারা বাসায় বানাতে চান না তাদের জন্য বিশেষ করে। এখানে ওরিও কুকি, এখানে রিটস, এখানে চিজ ইট। এখানে আছে সব গ্রাউন্ড কফি, এখানে বিভিন্ন ব্র্যান্ডের কফি আছে। এটা হচ্ছে টিম হর্টনের, খুবই পপুলার। আর এদিকে সবগুলোই কিন্তু গ্রাউন্ড কফি। এখানে আছে আলমন্ড, আমাদের বাসায় আছে তো আজকে নিব না। আর এটা হচ্ছে তো পিকন, এটা ওয়ালনাট। এই আইলে দেখতে পাচ্ছেন সব ধরনের স্পাইসেস আছে। এখানে আছে অল পারপাস ফ্লাওয়ার, আমাদের বাসার অল পারপাস ফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছে তো আজকে আমরা এখান থেকে একটা নিচ্ছি। এখানে কিন্তু রাইসও পাওয়া যায়, এই জন্য অনেকে মনে করে থাকেন যে এটা এশিয়ানদের স্টোর, এশিয়ানদের সব জিনিস এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে রয়্যাল বাসমতি, এটা আমাদের বাসায় খুব নেওয়া হয়। এখানে আরও আছে, এখানে আছে অলিভ। এই আইলে সব ধরনের পিকল আছে, বিভিন্ন ফ্লেভারের পিকল, পিকল চিপস আছে, এগুলো বিশেষ করে বার্গারের মধ্যে দিয়ে খাওয়া যায়। তারপর নিয়েছি মায়োনিজ, এটা তো সালাদেও খাওয়া যায় আবার বার্গারের সাথেও খাওয়া যায়। এই হ্যালমানের মায়োনিজ কিন্তু অনেক ভালো। এখানে আছে ওয়ান টাইম প্লেট, বাসায় ছোটোখাটো পার্টিতে কিন্তু এগুলো অনেক কাজের, ডিশ তো আর কোনো ঝামেলা থাকে না। কস্কো হোলসেলে কিন্তু ফার্মেসিও আছে, ইভেন এদেশের প্রত্যেকটা সুপার স্টোরে ফার্মেসি থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের ভাইটামিনস, এইসব কিছু ওভার দি কাউন্টার কেনা যায়। এটা হচ্ছে বায়োটিন, হেয়ার স্কিন নেইলস এগুলোর জন্য অনেক ভালো, লেখাই আছে ওপরে। একটা এজ পরে আমাদের সবারই একটু এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। এটা হচ্ছে কোলাজেন, এটা যারা 25+ তারা এটা খেতে পারবেন। এটা হচ্ছে বিউটি প্রোডাক্ট, এটা যাদের হেয়ার লুজ হয়, স্কিনে প্রবলেম, নেইলস প্রবলেম, তারা এটা কিনে খেতে পারবেন। এটা গাস ফেড আর 100% হালাল। এখানে আছে বিভিন্ন ফ্লেভারের প্রোটিন স্ন্যাক্স, যারা ডায়েটে আছেন তাদের জন্য তো খুবই ভালো। এখানে আছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বুকে,
এগুলো কিন্তু সবই লাইভ। এই ফ্লাওয়ার বুকেগুলো আসলে অনেক সুন্দর। আমি যখনই কসকোতে আসি তখনই এই পাশটা একবার দেখি, কেন জানি আমার এই বুকেগুলো অনেক ভালো লাগে। ফাইনালি আমাদের যা যা কেনার তা নিয়ে নিয়েছি, এখন চেক আউট করে ফেলবো। আজকে মনে হচ্ছে সেলফ চেক আউট অনেক বিজি, তো আজকে সেলফ চেক আউট করবো না, একদম নর্মালি চেক আউট করবো। আমরা লাইনে ওয়েট করতেছি, আমাদের সামনে একজন কাস্টমার আছে, ওরা শেষ হয়ে গেলে আমরা যাব। আর এদিকে সবগুলাই হচ্ছে এদের চেক আউট কাউন্টার। আজকে মানডে ছিল, আমি মানডেতে কখনোই কসকোতে আসিনি, মানডে তো আসলে অনেক ভিড় এখানে। এখানে আমার ভাই আমরা যা যা নিয়েছি সবগুলা বেল্টে দিয়ে দিচ্ছে, তারপর ক্যাশিয়ার যে মেয়ে আছে ও সবগুলা স্ক্যান করবে। স্ক্যান করার পর যত অ্যামাউন্ট আসবে ওইটা আমরা কার্ডে পে করব। আর এখানে পে করতে গেলে মেম্বারশিপ কার্ড লাগে, আগেই বলেছিলাম এরা ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে না। কসকো হোলসেলের হচ্ছে ডেবিট কার্ডের সাথে একটা কন্ট্রাক্ট আছে, এই জন্য এরা ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে না অ্যাকচুয়ালি। কসকো হোলসেলের ভিতরে রেস্টুরেন্টও আছে, এই রেস্টুরেন্টটা ঠিক যে দরজা দিয়ে আমরা এক্সিট করব এর পাশেই। যারা শপিং করতে করতে টায়ার্ড হয়ে যায় তাদের জন্য, আই এম কিডিং, এখানে কিন্তু পিৎজা পাওয়া যায়, স্যান্ডউইচেস পাওয়া যায়, এখানে আমি একবার খেয়েছিলাম। তারপর ড্রিঙ্কসও আছে এখানে। এখন আমরা বের হয়ে যাব, একটু খেয়াল করলে দেখতে পারবেন এক্সিট ডোরে দুইজন চেকার আছে, ওরা হচ্ছে কাস্টমারদের রিসিপ্ট চেক করে কাস্টমাররা সব জিনিস ঠিকঠাক মতো নিয়েছে কি না, এটা অ্যাকচুয়ালি চেক করে। এটা অন্য কোনো স্টোরে থাকে না, একমাত্র কসকোতেই দেখা যায়। তো আমরা কার্টকে আমাদের সব জিনিসপত্র রেখে দিচ্ছি। নর্মালি অন্যান্য স্টোরের উইকেন্ডগুলোতে পার্কিং স্পেস থাকে না, এদের স্টোরে দেখেন মানডে তো এদের স্টোরে পার্কিং স্পেস নাই, এখানে এত কাস্টমার আসে। যেহেতু আমাদের শপিং শেষ হয়ে গিয়েছে সো ডিরেক্ট বাসায় চলে যাব, আজকে আর কোথাও যাব না। এখন এদের পার্কিং লট থেকে বের হয়ে যাচ্ছি। ও, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, এখানে কিন্তু ভালো গ্যাসও পাওয়া যায়, এটা ক্রিকল্যান্ড সিগনেচার ফুয়েল। আর এখানকার গ্যাস কিন্তু বাইরের অন্যান্য গ্যাস স্টেশন থেকে একটু চিপ রেটে পাওয়া যায়, আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আজকে ভিডিও করতে যে অনেক সুন্দর একটা মুহূর্ত রেকর্ডিং হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এখন সানসেট হচ্ছে, এই মোমেন্টটা আমার অনেক ভালো লাগে, আই হোপ আপনাদেরও ভালো লাগবে, এজন্য শেয়ার করেছি। আই নো ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। ফাইনালি এদের পার্কিং লট থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এদেশের প্রতিটা স্টোরের পার্কিং লট অনেক বিশাল হয়, বিকজ পার্কিং লট না থাকলে ওই স্টোর খুব একটা চলে না। আর আজকে আমরা এসেছিলাম ফ্রিওয়ে দিয়ে, আর যাচ্ছিও ফ্রিওয়ে দিয়ে, তারও কিছু অংশ শেয়ার করেছি। আরও একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, এখন রাস্তায় অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে রাশ আওয়ার, আই মিন 5:30 হয়ে গিয়েছে, যারা যারা 9 to 5 জব করে তারা এখন বাসায় চলে যাচ্ছে, এজন্য একটু বেশি গাড়ি দেখা যাচ্ছে রাস্তায়।
সো আর বকবক করবো না, আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।